আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করছি এই হাতাটা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। অনেক সময় আছে আমরা লেস দিয়ে বা লেসের টাইপের যে ফ্যাব্রিকগুলো আছে, জর্জেট ফ্যাব্রিক এমব্রয়ডারি, সেটা হাতাটা আসলে একটু লাগানো টাফ হয়ে যায়। তো সেটারই একটা টিউটোরিয়াল আমি আপনার সাথে শেয়ার করছি। সর্বপ্রথমে আমরা আগে কাট করব হচ্ছে গিয়ে আমাদের যে প্রথম যে পার্ট, মানে যে জর্জেটের যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক। নেট ফ্যাব্রিকের উপর এমব্রয়ডারি করা, তো এটা অনেক সময় একটু টাফ হয়ে যায় ব্যালেন্স করা। তো সর্বপ্রথমে কিন্তু আপনাদেরকে কাট করতে হবে এই নেট ফ্যাব্রিকটা যে আছে সেটা। তো এখানে আমি নেট ফ্যাব্রিকটাকে, আমার যে আর্ম হোল আছে আর্ম হোল থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নর্মালি এখানে আমি নিই হচ্ছে 10 ইঞ্চি, বাট এখানে আমি নিয়েছি আজকে 11 ইঞ্চি। এবং হাতের যে ঘেরটা আছে সেই ঘেরটার জন্য নিয়েছি আমি 12 ইঞ্চি। এবং যে লম্বাটা যে আছে, লম্বাটা আমি এখানে নিয়েছি প্রায় 15 ইঞ্চির মতো। এখানে লম্বাটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি বেসিক্যালি সাধারণত আমি সেমি লং হাতাটা খুব পছন্দ করি, সো এখানে আমি সেমি লং হাতাটাই নিচ্ছি। তো এখানে আপনারা দেখেছেন আমি 11 ইঞ্চি নিয়েছি। তো এখন যা করব, এই মাপে আমার দুইটা কাটতে হবে দুই হাতার জন্য। তারপরে আমি কাটবো হচ্ছে গিয়ে আমার মেইন যে ফ্যাব্রিক, এই ব্লু কালারটা হচ্ছে আমার মেইন ফ্যাব্রিক, আপনারা ফলসের কাপড়ও বলতে পারে। তো এখন ওই কালোটার মাপে আমি ব্লুটার যে কাপড়টা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। তো এখান থেকে আপনারা হয়তো খেয়াল করেছেন প্রায় একদম সেমই আমি রেখেছি, আমি কিন্তু এক্সট্রা কোনো কাপড় রাখিনি। কারণ এখানে আমি চাইছি নিজের যে বর্ডারটা আছে লেসে, সেই বর্ডারটা যেন হাতের যেন একটু দেখা যায়, এটা বাহিরের দিকে যেন থাকে। তো এখন আমি আর্ম হোলের এই সাইড দিয়ে সেলাই করে নিয়েছি পুরোটা সাইড। করা হয়ে গেলে এই যে পার্টটা আছে এখান থেকে আমি প্রায় 2 বার ফোল্ড করব, প্রায় হচ্ছে কি 1 ইঞ্চির মতো ফোল্ড করে এখানে একটা সেলাই করে দেব। তো এখানে আমি আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে এখানে ডাবল ফোল্ড করে এখানে সেলাই করে নেবেন। সেলাই হয়ে গেলে তারপরে যে কালো কাপড়টা আছে সেই কালো কাপড়টাকে এটার উপরে রেখে আমাদেরকে আবার একটা সেলাই দিতে হবে। তো সেই সেলাইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার উপরে এভাবে করে রেখে জাস্ট একটা নর্মাল সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম ছোট ছোট যে সেলাইটা আছে সেই সেলাইটা এখানে আমি সেলাই করছি। এইভাবে করে জাস্ট এখন যা করবেন, আপনার আপনাদের ড্রেসের সাথে এটাকে জাস্ট অ্যাটাচ করে নেবেন। খুবই ছোট্ট একটা ভিডিও, কারণ অনেক সময় দেখেছি যে এইটার ব্যালেন্স করাটা খুব টাফ হয়ে যায় জর্জেটের ক্ষেত্রে এবং ফলসের ক্ষেত্রে। তাদের জন্য আসলে এই বেসিক্যালি এই ভিডিওটা দেওয়া। আশা করছি আপনাদের উপকারে আসবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, বাই।